নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। রাজনীখালের উচ্ছেদ নিয়ে সরব বাম দল, মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র। কাটাতারের বাইরের চার পরিবারকে জমি, কাটিগড়ার 14 পরিবারকে পাট্টা। মহিলাকে ধর্ষণ অপহরণের অভিযোগে মামলা, ফেরার 4 অভিযুক্ত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ধলাইর হাওয়াইথাং সংরক্ষিত বনাঞ্চলের আওতাধীন রজনীখালের উচ্ছেদ নিয়ে সরব হল সারা ভারত কৃষক সভার বাম ধলাই আঞ্চলিক কমিটি। শনিবার কমিটির উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সামিল ছিল সেটু সহ বেশ কটি বাম দল। এদিন দুপুর 12 নাগাদ শিলচর নরসিংটোলা ময়দানে এক প্রতিবাদ কর্মসূচিতে মহিলা সহ সব বয়সের প্রায় হাজার দেড়েক মানুষ জমায়েত হন। এখান থেকে তারা র্যালি করে অফিস পাড়ায় ক্ষুদিরাম মূর্তির পাশে জড়ো হন। রজনীখালে উচ্ছেদ করা 82 পরিবারের পক্ষে আওয়াজ তোলেন তারা। এখানে বক্তব্য রাখতে গিয়ে সারা ভারত কৃষক সভার বাম ধলাই আঞ্চলিক কমিটির সভাপতি রেজামন্দ আলী সেদিনের উচ্ছেদের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, পুলিশ বিভাগ এবং জেলা প্রশাসনের কর্মচারী প্রায় 400 অধিক কর্মচারী সেখানে গিয়ে অত্যন্ত নৃশংসভাবে দীর্ঘ দিন ধরে প্রায় 40 বছরের উচ্চকাল ধরে গরিব মানুষ যারা বসবাস করে আসছেন তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। রেজামন্দ আক্ষেপ ব্যক্ত করে বলেন, এটাই শেষ উচ্ছেদ অভিযান নয়, আরও যারা বনাঞ্চল আবাদ করে বসতি গড়ে তুলেছেন তাদেরও রেহাই দেওয়া হবে না, কালক্রমে নেমে আসবে তাদের উপরও খাড়া। উচ্ছেদ কন্টিনিউয়াস প্রসেসে চলবে, এটা লাগাতার ভাবে প্রশাসনের পক্ষ থেকে এবং বড় বিভাগের মাধ্যমে তাদেরকে উচ্ছেদ করা, এটা লাগাতার এই প্রচেষ্টা তারা চালিয়ে যাবে। আমরা আজকের এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে আমরা দাবি উত্থাপন করছি, কোনো অবস্থাতেই বিকল্প ব্যবস্থা না দেওয়া পর্যন্ত একজন কৃষককে যেন উচ্ছেদ করা না হয়। পরে এখান থেকে তারা সোজা চলে যান জেলা শাসকের কার্যালয়ের উদ্দেশ্যে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উদ্দেশ্যে জেলা শাসকের হাতে তুলে দেওয়া হয় একটি স্মারকপত্র। এরপর তারা র্যালি করে সোজা চলে যান ডিভিশনাল ফরেস্ট অফিসে। এখানেও প্রতিবাদ কর্মসূচি সাব্যস্ত করেন তারা। দেখা করতে চান মুখ্য বনাধিকারিকের সঙ্গে, কিন্তু দেখা হয়নি। দীর্ঘক্ষণ বাদানুবাদ চলে এখানে। পরে তারা বনমন্ত্রী পরিমল শুক্রবর্দের উদ্দেশ্যে একটি স্মারকপত্র তুলে দেন। এখানে বক্তব্য রাখতে গিয়ে বাম নেতা সুপ্রিয় ভট্টাচার্য প্রশ্ন তোলেন, দেশের নাগরিকদের হাতি ডোজার লাগিয়ে উচ্ছেদ করে দেওয়া হল, পুনর্বাসনের কথা না ভেবে মশা মাছির মতো এদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এরা এখন যাবে কোথায়? আমার দেশের নাগরিক তাদেরকে হাতি দিয়ে মেরে সমস্ত ডোজার দিয়ে বাড়িঘর ভেঙে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে, তারা কোথায় যাবে তার কোনো ঠিক নেই। এদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি, অর্থাৎ
সাধারণ মানুষকে জন্তু জানোয়ারের মতো মশা মাছির মতো তাড়াবার জন্য আজকে এরা ব্যস্ত হয়ে উঠেছে, এই ধরনের একটা নৃশংস সরকার। অথচ যিনি বনমন্ত্রী তিনি আপনাদের অঞ্চলের প্রতিনিধি, যিনি বনমন্ত্রী তিনি ভোটে জেতার জন্য আপনাদের কাছে গিয়েছিলেন, আপনাদের কাছে ভোট ভিক্ষা করেছিলেন, আপনাদের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন, অথচ আজকে তিনি আপনাদের পাশে নেই। কাটিগড়া সীমান্তের নিজ কাটিগড়া তৃতীয় খণ্ডে 14 জনকে পাট্টা প্রদান করা হয়েছে। এর পাশাপাশি কাঁটাতারের বাইরে দীর্ঘদিন থেকে বসবাস করা 4টি পরিবারকে কাঁটাতারের ভেতরে এনে 10 কাঠা করে জমিও দেওয়া হয়েছে। তাছাড়া নদী ভাঙনে যাদের বসতবাটি নদী গর্ভে বিলীন হয়েছে এদিন এমন 9টি পরিবারকে নদীর পাট্টা দেওয়া হয়েছে। এদিন এই পাট্টা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিগড়ার বিধায়ক অমর চাঁদ জৈন। তিনি বলেন আরও যারা রয়েছেন তাদের জন্য আবেদন পাঠানো হবে, আর যাদের জমি দেওয়া হয়েছে তাদের জিও ট্যাগ করে ভবিষ্যতে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ঘর তৈরি করে দেওয়া হবে। আজকে 14 জনকে পাট্টা দেওয়া হয়েছে এবং আমরা ওদের 10 কাঠা করে জমিও দিয়েছি। এরা অনেক দিন থেকে এখানে 4টা পরিবার আছে, যেটা বাংলাদেশ যেটা আমরা তার কাটার বেড়া দিয়েছি সে বেড়ার বাইরে ছিল, সেই 4 জনকে বেড়ার বাইর থেকে এনে আমরা এখানে 4 পরিবারকে পাট্টা দেওয়া হয়েছে। এবং এখানে নদীর ভাঙ্গনের পরিপ্রেক্ষিতে 9টা পরিবারের ঘর নষ্ট হয়ে গেছিলো, সেই সুবাদে এই 9 জনকেও আজকে পাট্টা দেওয়া হয়েছে এবং জমি দেওয়া হয়েছে। বাকি যারা রয়েছে তাদের জন্য কী করবেন? যারা বাকি রয়েছে আমি সাবকে বলেছি যদি ঠিক যারা যারা বাকি রয়েছেন ওদের এখান থেকে প্রপোজাল বানিয়ে আমাদের কমিটিতে পাঠাবেন, আমরা কমিটি সেটা বিবেচনা করে দেখে সেটা হয়তো পাশ করা হবে। শুধু কি মাঠে দেওয়া হয়েছে না প্রবর্তী তাদের জন্য কিছু ব্যবস্থা নেওয়া হবে? শুধু মাঠে দেওয়া হয়েছে না প্রবর্তী আর কিছু ব্যবস্থা দেওয়া হবে তাদের জন্য? না, ওদের আমরা মাটি দিয়েছি এবং বলেছি সার্কুল বিডিও সাহেবকে বলেছি যে ওনাদের যে জায়গা আমরা দিয়েছি সেই জায়গার জিওটেক করতে, জিওটেক করার পরে আমরা তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দেওয়ার ব্যবস্থা করব। খুবই খুশি হয়েছি আমরা এমএলএর কারণে, আর কোনো ধন্যবাদ অনেক চাইছি আমরা সাহায্য করছি, কিছু করে আমরা সাহায্য করছি। স্ত্রীর বিরুদ্ধে ধর্ষণ এবং অপহরণের চেষ্টার অভিযোগে 4 ব্যক্তিকে অভিযুক্ত করে দায়ের করা হলো এক মামলা। ধলাই থানায় ওই মামলাটি দায়ের করেছেন বাউ উদ্দিন ওরফে বাহারুল ইসলাম নামের এক ব্যক্তি। ঘটনাটি সংঘটিত হয়েছে বাঁশখালে। অভিযোগে জানা গেছে বৃহস্পতিবার রাত 9টা নাগাদ ছেলে বাড়ি ফিরছে না দেখে রাস্তার ধারে খোঁজ নিতে যান বাউ উদ্দিনের স্ত্রী। ঠিক ওই সময় বাইকে করে এসে গ্রামের 4 যুবক লেচু আহমেদ, কালামণি আহমেদ, শাহরুল ইসলাম এবং সেলিম উদ্দিনরা হামলে পড়ে বাউ উদ্দিনের স্ত্রীর ওপর। কুকর্ম সংঘটিত করার প্রয়াস চালায় তারা। ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাউ উদ্দিনের স্ত্রী, আহত হন বাউ উদ্দিন নিজেও। পরে স্ত্রীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। পরবর্তীতে বাউ উদ্দিন স্ত্রীকে ধর্ষণ এবং অপহরণের চেষ্টার অভিযোগে ধলাই থানায় দায়ের করেন এক মামলা। অভিযুক্তরা বর্তমানে ফেরার রয়েছে। পরে সংবাদ মাধ্যমের কাছে ঘটনার বিবরণ তুলে ধরতে গিয়ে বাউ উদ্দিন জানিয়েছেন, লাগছি আর মেন রাস্তা ছাড়িয়ে আমার ঘরের সামনে আমি ডাইনিরি ঢুকতাম, ও সময় দেখি একজন মানে বেটি মানুষরে 5-6 জন মানুষে মারপিট করা, কাপড় টানাটানি ছিঁড়াছিঁড়ি করা। এর ফলে আমি বাইকটা বন্ধ করছি, বাইকটা বন্ধ করে গেজি গেলাম কিতার বাইক কেন কিতা করবাই তোমরা, ও হইতে মানে ও আমারে মানে মারা পিটা শুরু করছিল, মানে প্রথমে মারছে আমার মাথার বাড়ি বড়গা দিয়া, এরপরে দাউদি মারছে নাকরি কেন, এখান থেকে আড়াত লাগিয়ে গেছে স্লিপ করে গিয়ে ওই জায়গা ছাড়িয়ে গিয়ে ওইদিকে বাড়িয়ে গেছে, এরপরে নাকেদি ব্লিডিং বেশ সময় বাইর হয়েছে, এরপরে আমার ছেলে বলে দৌড়িয়ে আইসন আর গ্রামের মানুষ কিছু দৌড়িয়েছেন, এরপরে তারা বাইক একটা লিয়া কজন দৌড়িয়ে গেছে, কজন চালাই লিয়ে গেছে, আর একটা বাইক ছাড়িয়ে গেছেন গিয়ে তারা, ও বাইকটা আমার হেফাজতে বর্তমান। কোনো মারছেন 3-4 বাড়ি কোনো বাড়ি 3-4টা ও গোলারনো বাড়ি এটা সারা বাড়ি এটা 3-4 জন মিলিয়ে। আর আমার বউটা বর্তমানে মেডিকেল সিরিয়াস অবস্থা, খুব সিরিয়াস অবস্থা আছে। রাজ্যের বিভিন্ন স্থানে বর্তমানে গরু এবং মহিষের চোরাই ব্যবসা মারাত্মকভাবে চলছে। পুলিশের চোখে ধুলো দিয়ে দুষ্টচক্র প্রায় রাতেই ট্রাকে করে শিলচর থেকে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে যাচ্ছে গরু ও মহিষ।
সম্প্রতি লঙ্কার বিভিন্ন স্থান থেকে জনগণ গরু ও মহিষ পাচার করা 7টি ট্রাক সহ 57টি গরু এবং 19টি মহিষ আটক করে লঙ্কা প্রশাসনের হাতে তুলে দেয়। এদিকে যে ট্রাকগুলো আটক করা হয়েছে সেগুলোর চালকরাও গরু মহিষের উপযুক্ত প্রমাণপত্র দেখাতে না পারায় তাদের আটক করা হয়। বর্তমানে এই গাড়িগুলো পুলিশের জিম্মায় রয়েছে। এ ব্যাপারে স্থানীয় এক যুবক অভিযোগ করেন, প্রায় প্রতিদিন এমন ট্রাক ভর্তি গরু মহিষ বাংলাদেশে পাচার করা হয়। এই গাড়িগুলো অনেক ক্ষেত্রেই গরু মহিষ নেওয়ার মতো উপযুক্ত নয়। দুর্নীতি বন্ধ করার ক্ষেত্রে অধিসূচনা জারি করেছিল, আর তারপরে আমি লঙ্কার ক্ষেত্রে আমার লঙ্কার বজারখন যে গরুর প্রত্যেকটা সপ্তাহত লঙ্কার গরু সাপ্লাই হয়ে যায় মিনিমাম 40-50 গাড়ি বাংলাদেশে হয় চোরাংভাবে যায়, চোরাংভাবে যায় টোটালি মার্কেটিংয়ের সম্পূর্ণ ছত্রছায়াত অবৈধভাবে এই গাড়িসমূহ গরুসমূহ বাংলাদেশে গিয়ে আছে। আমি খবর পাইছিলো, খবর পাই পেলায় গোটেইখিনি অনুসন্ধান করে আমি রাইজে ভাবছো যে এই করায়ত্ত করব নহবা লঙ্কা বজারত এজন আমার লঙ্কা স্থানীয় রাইজে এটা গরু কিনতে 5,000-6,000 টাকা পায়। কাছাড় বাংলাদেশী ব্যাপারী লঙ্কাত সুমার কারণে এটা গরুর দাম 10,000-20,000 টাকা হয়েছে, আর যার ফলত গরুবিলাক যাক যায় লাইফ স্টাইলের যখন কাগজ থাকবে হোয়াইট কালার গাড়ি থাকবে, ফ্যান থাকবে, দানা থাকবে, মেডিকেল ফিটনেস থাকবে, কোনো ধরনের তেনে গাড়ির কাগজ পাতি নাই। অবৈধভাবে সরবরাহ করে আছে লঙ্কার গোটেই ভিতর একটা রেকেট, আর এই রেকেটটা ধরবর কারণে আমি লঙ্কা রাইজ আমি যুবক সচেতন হয়েছিল, আর সেই হিসাবত আজি পাঁচ টোটেল 6 গাড়ি আমি ধরেছিল। ইয়ার লগতে হিন্দু সংগ্রামী ঐক্য মঞ্চ আমার সহযোগিতা করেছিল, গতি গোটেখিনি ধরে পেলে আজি গাড়িখিনি পাই পাওয়া খুব সন্দেহ। আপনার 6 গাড়ির ভিতর আপনার অকল ট্রাকে আছে না টাটা মোবাইল নাই? আমি এতালে ট্রাকে পাইছো, টাটা মোবাইল পাওয়া নাই, আর খবর আমার আছে 16 পর অধিক গাড়ি অলরেডি লঙ্কা লগে আই আছে। 6 গাড়ি আপনার সর্বমুঠ কিমান টাকা গরু আছে? এটা গরু যদি আমি একেবারে কম হলেও 2,000 ধরো তো 1,20,000 টাকার উপর এখনকে গরু আছে, কিন্তু 12 উপর আনব নয়। যুদ্ধ গাড়িতে আছে ইয়াত গরুর কারণে অনুপযোগী, ইয়াত আনবই নয়। আর কোনো ধরনের ফিটনেস নাই, ফিটনেস যদি দেখায় আজি গাড়িখানে আমি প্রশাসনের সম্মুখে গলি গধূলি প্রায় 7:30 বজাত আমি খবর পড়ো যে কিছু পাবলিকে ইসলাম বস্তির ট্রাক কিছু আমাকে খবর দিলে, আমি গিয়ে তো দেখা পড়ো ট্রাকবিল গরু লোড হয়ে আছে, আর ড্রাইভারবিল কাগজ বিচারত কোনো কাগজ দিব নুশুন নথিপত্র দেখাব নয়, আমি থানালে লো আনিল, আর বর্তমানে কোনো নথিপত্র দেখাব পড়া নাই। পাবলিক ধরে আরক্ষী খবর দিয়েছিল, ড্রাইভার খোঁজপোছ করার মতো কিছু গাড়ি রূপহার আর কিছু গাড়ি কপাসবাড়ির পর আছে বলে কোয়া হয়েছে, যদিও আমি এটাও সঠিক তদন্ত পিছলে ওলাব। আমি বিশেষ যি খবর যেটা আমি খবর পাওয়া আমি এই বিষয়ে তেনেদরে একশন লোকলে আমি সেইটো আমার মূল রুজু হবো ক্ষেত্রে আইনমতে যদি করবলগা হয় তুমি করা হবো। টাটা মোবাইল হয় মোট 7, উদালিতো এখন ধরা হয়েছে, উদালি পিপিতে এখন গাড়ি মোট গরু আসলে 57টা আর ম 19টা, তেতিয়ালে কোনো এজাহার দিয়ে নাই, আমি নিজাভাবে মূল রুজু করবো। শিলচর করিমগঞ্জ জাতীয় সড়কের বদরপুর থেকে করিমগঞ্জের মধ্যে দুদিনে মোট 3টি পথ দুর্ঘটনায় 2 ব্যক্তি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রীও। শুক্রবারও সংঘটিত হয়েছে আরও একটি দুর্ঘটনা। করিমগঞ্জের লামাজুয়ার এলাকায় একটি ট্র্যাভেলার গাড়ি সড়ক থেকে উল্টে গেলে কম করেও 11 যাত্রী আহত হয়েছেন। যাত্রী নিয়ে গাড়িটি বাগারগুল থেকে করিমগঞ্জ আসছিল। আহতদের মধ্যে 4 গুরুতর অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে শুক্রবার জাতীয় সড়কের আলাকুপিরে সংঘটিত হয় আরেকটি সড়ক দুর্ঘটনা। এতে মিজো গাড়ি চালক প্রাণ হারানোর পাশাপাশি অন্য 3 গুরুতর আহত হয়েছেন। একটি অল্টো গাড়ি রাস্তার পাশে থাকা একটি কয়লাভর্তি ট্রাকে ধাক্কা দেওয়াতে দুর্ঘটনাটি ঘটে। আহতদের প্রথমে শ্রীগৌড়ী হাসপাতালে ভর্তি করা হয়, পরে সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। রজনীখালের উচ্ছেদ নিয়ে সরব বামদল, মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র। কাটাতারের বাইরের 4 পরিবারকে জমি, কাটিগড়ার 14 পরিবারকে পাট্টা। মহিলাকে ধর্ষণ অপহরণের অভিযোগে মামলা, ফেরার 4 অভিযুক্ত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই।
নমস্কার।